भू माफियाओं से जमीन खरीदकर 18 लाख के ठगी के शिकार हुए दंपति। सरकारी जमीन पर अवैध निर्माण को महकमा प्रशासन ने ध्वस्त कर दिया। उस जमीन को खरीदने के बाद एक दंपति मुसीबत में पड़ गया। घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाना क्षेत्र के अलीगंज राष्ट्रीय राजमार्ग 31 के पास की है, जो शुक्रवार को सामने आई। मालूम हो कि इस्लामपुर शहर के आम बगान इलाके के एक दंपति ने कुछ स्थानीय प्रभावशाली लोगों से 18 लाख रुपए में करीब 4 कट्ठा जमीन खरीदी थी। प्रभावशाली लोगों ने पट्टे का झांसा देकर दंपति को जमीन बेच दी। अब उसी जमीन को खरीदने के बाद दंपति मुसीबत में पड़ गए। कुछ दिन पहले जब महकमा प्रशासन के माध्यम से नोटिस भेजा गया तो दंपति को जमीन सरकारी होने का एहसास हुआ। इसके बाद दंपति ने कई बार जमीन बेचने वालों से संपर्क करने की कोशिश की, लेकिन असफल रहे। शुक्रवार को जेसीपी द्वारा महकमा एवं ब्लॉक प्रशासन द्वारा अवैध निर्माण को ध्वस्त कर दिया गया। इस घटना से इलाके में सनसनी फैल गई। दंपति की मांग है कि जिन लोगों से उन्होंने जमीन खरीदी है वे उनके पैसे या जमीन वापस कर दे। दूसरी ओर महकमा प्रशासन के डिप्टी मैजिस्ट्रेट अरिकुल इस्लाम ने कहा कि यह सरकारी जमीन है, यहाँ अवैध निर्माण था। आज हम उस ढांचे को तोड़कर उससे यथास्थान छोड़ देते हैं। उन्होंने कहा कि आने वाले दिनों में यहाँ सॉलिड वेस्ट मैनेजमेंट प्रोजेक्ट किया जाएगा। सर আমরা তো জানতাম না এটা মানে সরকারি জমিন, আমরা জানতাম না। যখন আমাদের জমি নেওয়া হয়েছিল তা আমাদেরকে তো কেউ বলেনি যে এটা সরকারি বা ভেস্ট লাইন। এখন যা হতো আমরা ভুল হয়ে গেছে, সরকার ভেঙে দিচ্ছে, সেটা আমাদেরও ভুল না ওনাদেরও ভুল না, ভুলটা আমাদের হয়েছে। কিন্তু যখন আমরা জমিটা নিয়েছিলাম তখন আমাদের বলা হয়নি যে এটা ভেস্ট লাইন। তখন আমাদেরকে বলেছিল যার কাছ থেকে নিয়েছিলাম, আরও 3-4 জন ছিল, সবাই বলেছিল আমরা এটা নিয়ে কেস লড়েছি, আমরা কেসে জিতেছি, তার পরবর্তীতে আমরা জমিটা নিয়েছি। কিন্তু জমিটা নেওয়ার সময় আমরা ওনাদের বারবার বলেছিলাম, তোমরা বলছো কোনো অসুবিধা নেই, তোমরা জমিটা নিতে পারো। জমিটা যে নিয়েছিলাম ওনার নাম হচ্ছে রাজীব, আর যে নিয়ে দিয়েছিল ওনার নাম হচ্ছে মিজ বাবুল। এনরা দুজন জমিটা নেওয়ার সময় ছিল। আজ যখন আমার একটা ভুল হয়ে গেছে, কিন্তু আজ তার আমার পাশে কেউ নেই, কিন্তু জমিটা নেওয়ার সময় ওনারাই আমাদের জোর করে বলেছিল। আজ সরকার থেকে এসে ভেঙে দিয়েছে। কি নাম আপনার? উষা মণ্ডল। এই যে আপনার যে দুঃখ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে আজকে এই যে জায়গাটা আছে, এই জায়গার এটা ছোটার জায়গা, পাশে যে জমি অল্প আছে এটা হচ্ছে সরকারি খাস জায়গা। এই জায়গায় একটা প্রজেক্ট হবে আমাদের, এবং এই ভদ্রকে যে বাড়িটা এখন ভাঙা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ও যখন কল বসায় তখন থেকে ওকে বিআর অফিস এবং মানে বিডিও অফিস থেকে বারবার মানা করা হয় যে এটা করবেন না, তার সত্ত্বেও নিষেধ শুনে নেয়। এবং ওকে 3-4 বার হিয়ারিংয়ে ডাকা হয়, সেখানেও ওকে মানা করা হয়। ফলে দীর্ঘদিন ধরে বিষয়টা জানে, জানা সত্ত্বেও ও সরকারি জায়গা অন্যায়ভাবে দখল করছিল। এবং 3 দিন ওকে টাইম দেওয়া হয়েছিল যে আপনি এগুলো সরিয়ে নেন যাতে আপনার কোনো ক্ষতি না হয়, কিন্তু তার সাথে যখন সরে নেয় আজকে কোর্টের অর্ডারে বিডিও সাহেব এসছে, বিডিও ইসলামপুর ডিএসপি সাহেব এসছে নিজে স্পটে, বিএলআর অফিসটাও আছে, আমি এসডি অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসি স্পটে। স্যার কোন এলাকা স্যার? এটা হচ্ছে অলিগঞ্জ। অলিগঞ্জ